আমি যেদিন পড়েছি 70,000 নূরের পর্দা পাড়ি দিয়ে নবী আল্লাহর আরশে যাচ্ছেন। আল্লাহ যখন জিব্রাইল যখন বলে আমিও যাবার চাই, আল্লাহ বললে নূরের তৈরি হলে তুই এত সাহস করিস না, তুই যদি দরজা পাড়ি দিস পুরো অস্তিত্ব হবে ছাই। তাহলে নূরের পর্দার মধ্যে নূরের তৈরি ফেরেশতা ঢুকতে পারে না, সেখানে আমাদের নবী অবলীলায় প্রবেশ করে। এখান থেকে বুঝতে হবে নবী নূরের, নূরের চাইতেও কোটি কোটি গুণ দামি যদি কিছু থাকে নবীকে আল্লাহ তাই দিয়ে তৈরি করেছে। জোরে কর সুবহানাল্লাহ। আল্লাহর কাছে দামি। জোরে কোন মাটির আদমকে তুমি সৃষ্টি করিয়া ঘোষণা করিলে তুমি শ্রেষ্ঠ বলিয়া, তাই নূরের ফেরেশতা করে আদমকে সেজদা, তাই নূরের ফেরেশতা করে আদমকে সেজদা। সবার চেয়ে দিলেন মাটির মানুষকে সম্মান, জিকির করেন আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালুহু, শেষ করা তো যাই না গে তোমার গুণগান। ওয়াশকুরুলি আল্লাহ বলেছেন তোমরা শুকুর গুজার করো, তোমরা কুফুরি করিও না। কুফুরিটা কি আমি কিছুক্ষণ পরে আপনাদের বুঝাইতেছি, পানির মতন সহজ লাগবে, অসুবিধা নেই। গত বছর আমার ওয়াজ শোনেননি, শোনেন নাই, আজকেও শোনেন। মোবাইলে তো হার হাম শুনতেছেন, যত লোক আমার কাছে গেল কে আপনার 20টা ওয়াজ আমার মোবাইলে আছে, কেউ বলতেছে 30টা আছে, কেউ বলতেছে 12টা আছে, কেউ বলতেছে হায় হায়, মানে সবসময় একজন বলতেছে আমি যখন ঘুমাবার যাই তখন আপনার ওয়াজ শুনি। ও আমার খুব সুনাম করতেছে না, এই কথা শুনে আমার খুব মন খারাপ হলো। তাহলে আমি কি ঘুমানোর বক্তা? মা যেমন তার সন্তানকে ঘুমায় দেয়, সন্তানের ডিস্টার্ব থেকে বাঁচার জন্য সন্তানকে ঘুমায় দেয়, আর আমার ওয়াজ শুনেই ঘুমায়, আমি কি ঘুমানোর বক্তা? আমি তো ঘুমন্ত মানুষকে আল্লাহর কোরআন দিয়ে চেতনা করবো। জোরে কোন কথা ঠিক কি না? আর ওই কয় আপনার ওয়াজ শুনে ঘুমাইছি। হ্যাঁ, একটু মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ বললেন নুহু আজগবি কোনো কথা বলবে না, কথা বলতে গেলে তদন্ত করে কথা বলতে হবে। নূহ নবী তদন্ত করতে গিয়ে দেখে বুড়ি তো দূরের কথা, বুড়ির বাড়িটাও পর্যন্ত কিছুই হয় নাই, পাহাড় ডুবে গেছে, পৃথিবী ধ্বংস হয়ে গেছে, অথচ বুড়ির একটা ঝুবড়ি বাড়ি, ধরে কোন কি বাড়ি, সেই বাড়িটার পর্যন্ত কিছুই হয় নাই। নুহ ডাক দিলেন বুড়ি মা, সঙ্গে সঙ্গে বুড়ি টোপলা নিয়ে হাজির। নুহ বলতেছেন বুড়ি মা টোপলা নিয়ে হাজির কেন? বলে সাইজ হয়ে আছে, সাইজ কখন আমাদের মৃত্যু হবে আমরা কি কেউ বলতে পারি? তাহলে সাইজ হওয়ার দরকার আছে না নাই? চলতে পথে দুই দিন থামিলাম, যাবার কালে একজন আরো দেখা না পাইলাম, ও আমার সঙ্গের সাথী কেউ রবে না রে। আল্লাহর বান্দার একটু খেয়াল করবেন, ডাক দিয়েছেন দয়াল আমারে, রইব না আর বেশি দিন তোদের মাজারে। যদিও গানটা গাইছে এন্ডু কিশোর, মরে গেছে, মরে গেছে এন্ডু কিশোর। মরে গেলে একটা ছেলে ফেসবুকে কমেন্ট করছে যে আল্লাহ ইন্দু কিশোরকে জান্নাত দাও, এই যে না বুঝে কমেন্ট করছে, ওর কমেন্টের প্রতি উত্তর অক যা গালানা শুরু হয়, কে ইন্দু কিশোর তুই চিনিস, অদ্ভুত জান্নাত চাস? আসলে ইন্দু কিশোর খ্রিস্টান ছিল, আর একজন খ্রিস্টান যতই ভালো কাজ করুক না কেন ওইটা আল্লাহর দরবারে কবুল হবে না, কবুল আমল করতে গেলে তার ইমান থাকতে হবে। ধরে কোন ঠিক কি না? এই পৃথিবীতে তিনজন মানুষ খুব ভালো ছিল, এই পৃথিবীতে
তিনজন মানুষ অত্যন্ত ভালো ছিলেন কিন্তু বেঈমান হওয়ার কারণে আল্লাহ তাদেরকে জান্নাত দিবে। তার মধ্যে এক নম্বর হলো নবীর চাচা আবু তালেব, যিনি নবীকে কোলে কাকালে লালন পালন করেছেন, যিনি যে না খাইয়া ভাস্তারে খাওয়াইছেন, নবী তাকে চাচা বলে ডাকতেন না, নবী তাকে বাবা বলে সম্মান করতেন। সেই চাচা বেঈমান হয়ে মরে যাওয়ার কারণে জাহান্নামে যাইতে হবে। দুই নম্বর ভালো মানুষ হলো দাতা হাতিম, তাই এত বড় দানবীর ছিল, নিজের জীবন পর্যন্ত মানুষকে দান করতে চায়, এত বড় দানবীর হওয়ার পরেও বেঈমান হয়ে মরে যাওয়ার কারণে তাকে জাহান্নামে যাইতে হবে। তিন নম্বর হলো বাদশা শেরওয়ান, এত ভালো বাদশা ছিল কিন্তু বেঈমান হওয়ার কারণে তাকে জাহান্নামে যাইতে হবে। এখান থেকে প্রমাণ হলো আপনি যদি বেঈমান হন, কাফের হন, মুশরিক হন, খ্রিস্টান হন, ইহুদি হন, আপনি যতই ভালো কাজ করেন না কেন, আপনি জান্নাতে যাইতে পারবেন না, এমনকি তাদের জন্য জান্নাতের দোয়া করা কবিরা গুনাহ। ইন্দুকিশোর কিন্তু খ্রিস্টান ছিল কিন্তু গানটা কইছে ভালো। কতজনকে কত কি দিলাম যাবার কালে একজন আরো, আপনি যে এত কিছু করতেছেন, এত কিছু এগুলা সব দিয়া যাবেন না লিয়া যাবেন, কথা কয় না, দিয়া যাবেন না কার্কুক দিয়া যাবেন, আপনার আপনজন সন্তান সন্ততিকে দিয়ে যাবেন, একটু মনোযোগদার শুনবেন, আমাদেরকে সাইজ হয়ে থাকতে হবে, যে কোনো সময় আজরাইল আসতে পারে, পারে কি পারে না, না আজরাইল সময় দিবে নাকি, যে তুমি অন্তত সাইজ হও, এই সময় দিবে দিবে। বুড়ি বলতেছে বাবা আমি সাইজ হয়ে বসে আছি, কখন তুমি আমাকে ডাক দিবে, আর তুমি আমাকে ডাক দিলে আমি যেন দেরি না করি, কারণ বন্যা গজবের বিরুদ্ধে আমি থাকতে পারবো না, এই জন্য সাইজ হয়ে বসে আছি, চলো যাই। নূহ আসমানের দিকে তাকায়, নূহ নবী আসমানের দিকে তাকায় বলে বুড়িমা বন্যা গজব শেষ হয়ে গেছে, গোটা পৃথিবী ধ্বংস হয়ে গেছে, অথচ আপনার ঝুবড়ি বাড়িও কিছু হয় নাই, আপনারও কিছু হয় নাই। ও বুড়ি মা আপনি এমন কি আমল করেন, আমি নবী হিসাবে আপনার কাছে জানতে চাই, যে আমলের কারণে আল্লাহ সব ধ্বংস করেছে কিন্তু আপনাকে ধ্বংস করে নাই, আমাদের কাছে সেই আমল থাকার দরকার আছে না নাই? দুনিয়ার সবাইকে করোনা ভাইরাস ধ্বংস করলেও মুসলমানকে করোনা ভাইরাস ধ্বংস করতে পারবে না যদি মুসলমান সেই আমলটা করে, জোরে কোন ঠিক কি না? নূহ নবীর বন্যার গজব বড় না করোনা বড়, কথা কয় না, কথা কয় না, আমার সাথে কথা না করলে বাঁচবি না তো, সব ধ্বংস রে, বুড়ির বাড়ি কিছু হয়নি রে। আর এখন আমরা কই, একজন আমার মুখত মাস্ক দেয়া ঘুরতেছে, আমি বললাম কে ভাই মাস্ক খেন, ৩০০ টাকা হুজুর, ৩০০ টাকা। আমি বললাম তুই কার ভয়ে পড়িস, করোনার ভয়ে না জরিমানার ভয়ে, কি করুন তোর মুখত মাস্ক দেয় কালে আমার চুলকে, এই করোনার ভয়ে আমার কলিজার নাই হুজুর, কি ৩০০ টাকা দেওয়া লাগে, এই জন্যই পড়ে আছে। বাংলাদেশের একটা মানুষও করোনার ভয়ে মাস্ক পরে না, এরা খালি জরিমানার ভয়ে করতেছে, ধরে কথা নেই। হায় হায় রে, ফাযকুরুনি আযকুরকুম আশকুরুলি ওয়ালা তাকফুরুন। বুড়ি বলতেছে নূহ তুমি যখন আমাকে নৌকায় হাত ধরে উঠাবার চাইছিলাম তখন আমি প্রশংসা করছিলাম কার, যখন থেকে ঈমান গ্রহণ করেছি? বুড়ি বলতেছে আমি যখন তোমার সামনে ঈমান গ্রহণ করেছি তখন আমার ঈমান আমাকে বলে দিয়েছে দুনিয়ার সবাই সবাইকে ভুলতে পারে কিন্তু আল্লাহ কোনোদিন কাউরে ভুলবে না। বুড়ি মা বলতেছে যখন ঈমান গ্রহণ করেছি, ঈমান পড়িনি, ঈমান যখন গ্রহণ করছি, একটা হলো ঈমানের কলেমা পড়া আর একটা হলো ঈমান গ্রহণ করা। আমাদের বাংলাদেশে যুদ্ধের সময় অনেক হিন্দুরা কলমা পড়ছে, অনেক হিন্দু আমার এলাকায়, তো এক মুরব্বী হিন্দু আমারে কইছে মুসলমানের কলমার দাম আছে বারে,
আমি বললাম আপনি হিন্দু হয়ে মুসলমান কলমার দাম বুঝলেন কেমনে? বলে যুদ্ধের সময় বুঝছি বা, বগুড়ার ভাষা, যুদ্ধের সময় বুঝেছি বাবা। খালি পাকিস্তানের আর্মি দেখলেই আমরা শুরু করতাম লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আর্মিরা কিন্তু বিলকুল ঠিক হয়, বিলকুল ঠিক হয়। এই কলমা কইয়া আমরা বেঁচে আছি। আমি বললাম দাদু শুধু কলমা মুখে কইয়া আপনি আর্মির হাত থেকে বাইসা গেছেন, এই কলমা যদি আপনি কলিজার মধ্যে গ্রহণ করেন সাতটা জাহান্নাম থেকে আল্লাহ আপনারে বাঁচাইয়া দিবে। এখন আপনারা বলেন আমরা কি ঈমান পড়েছি না গ্রহণ করেছি? ঈমান যদি আমরা গ্রহণ করি, সাহাবরা বললেন ইয়া রাসূলুল্লাহ ঈমান সম্পর্কে আমাদের বলেন, আল্লাহর নবী বললেন ইকরার বিল লিসান তাসদিক বিল জেনান আমল বিল আরকান, এরই নাম হলো ঈমান। তাহলে এই যে ফাজকুরুনি আজকুরুকুম, আমি যে আপনাদের সামনে আয়াত পড়লাম, এই আয়াতের বাংলা কি বুঝলেন? যে আল্লাহকে স্মরণ করবে আল্লাহও তাকে স্মরণ করবেন। এখন আসেন এই জিকির সম্পর্কে আর একটা আয়াত শুনি। ওই কোরআন শব্দ দেন তো এখানে দেন, একটা দেন। আপনার যে কষ্ট করে এই কোরআনের কথা শোনার জন্য বসে আছে নাই, এই কোরআনকে আল্লাহ লক্ষ্য করে বললেন ইন্না নাহনু নাযযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, আমি আল্লাহ এই কোরআনকে জিকির হিসাবে নাজিল করেছি, এই কোরআন হেফাজতের দায়িত্ব কার? আরো জোরে জোরসে বলুন। হ্যাঁ, আমি এটা বলার আগ দিয়ে মাগরিব থেকে, আমি মাগরিবের কিছু পড়াইছি, মাহফিল কমিটি জানে মাগরিবের কিছু পরই আমি এখানে আইছি। আসার পর থেকে আমি খেয়াল করে দেখলাম এসার পরে যে বক্তা প্রথম ওয়াজ করবার শুরু করলো সেটা কে? এটা আসলে আব্দুল মজিদ ভাই, উনি ওয়াজই করি না, কোনো ওয়াজ করেনি, উটাই আদায় শুরু। তারপরে আমার মুখলেস রহমান বাঙালি ভাই, ওই কিছুক্ষণ ওয়াজ করছে তারপরে আদায় শুরু করছে, কিন্তু এই যে রাত দশটা পর্যন্ত আমি আসার আগ পর্যন্ত এই দুটা বক্তা মেয়েদের সম্পর্কে, মেয়েদের আমল আখলাক সম্পর্কে একটা কথাও বলেনি। জোরে কোন কথা ঠিক, একটাও না,